তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে 8 এবং 9 মে দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজকে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে। তার মধ্যে এখন শুরু হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। দুটি বিভাগ আছে, ক এবং খ। ক বিভাগ 6 থেকে 9 বছর এবং খ বিভাগ 9 থেকে 12 বছর। আর তাছাড়া 11টা থেকে শুরু হবে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 2 নম্বর হলে, যেখানে রয়েছে সমবেত আবৃত্তি প্রতিযোগিতা, রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা, আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা, কুইজ এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা। আগামীকাল হবে কবি প্রণাম অনুষ্ঠান সকাল 6:30 রবীন্দ্রকার, এবং সন্ধ্যা 5টায় আছে রবীন্দ্র বিষয়ক আলোচনা চক্র এবং 6টায় শান্তকালীন কবি প্রণাম অনুষ্ঠান। আজকে কতজন অংশগ্রহণ করেছে বসে আঁকো? এখানে 250-এর উপর আছে এখন। আপনার নামটা? আমার নাম মিথুন দত্ত, সিনিয়র ইনফরমেশন। हमारा और सेफ्टी का भी कुछ अजीब रिश्ता है। सेफ्टी की तभी याद आती है जब लगे कि कुछ होने वाला है। कभी दिखती है ये प्यार में तो कभी तकरार में, कभी कभी तो हद ही हो जाती है। शादी के फेरों में भी इसी के वचन लिए जाते हैं, लेकिन हम जानते हैं कि सेफ्टी के साथ कॉम्प्रोमाइज नहीं किया जा सकता, स्पेशली जब बात आपके हेल्थ की हो। इसलिए हम करते हैं आपका ट्रीटमेंट होम्योपैथी से, जो है नेचुरल और इफेक्टिव मेडिकल सिस्टम विद नो साइड इफेक्ट्स, यानी कि बिल्कुल सेफ। जिंदगी कुछ होम्योपैथी जैसी।